হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এডুকেশন টু জব। নিয়ে এসেছি একটি গুড নিউজ তাদের জন্য যারা ভেঞ্চার স্কুলে জব করেন। চলুন দেখে নিই কি সেই গুড নিউজ। কিন্তু তার আগে চ্যানেল নতুন আসলে করে নিন চ্যানেলকে সাবস্ক্রাইব, আর সঙ্গে থাকা বেল আইকনটিও ক্লিক করুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট করে জানান আপনাদের সাজেশনস। আজকের ভিডিওতে লাইকের টার্গেট রাখলাম মাত্র 15টি। ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়ান। তো বন্ধুরা, এই সেই নোটিফিকেশনটি যেটি ইস্যু করা হয়েছে শ্রী এস সি ভাগবতী, আন্ডার সেক্রেটারি অফ দ্য গভর্নমেন্ট অফ আসাম, ইস্যু করা হয়েছে ডিরেক্টর অফ সেকেন্ডারি এডুকেশন আসামকে। আর এই নোটিফিকেশনটির ইস্যু করার ডেট হলো 13 জানুয়ারি 2020। চলুন দেখে নিই সাবজেক্টটি। সাবজেক্ট হলো প্রোভিনশিয়ালাইজেশন অফ সার্ভিসেস অফ নন টিচিং স্টাফ অফ ভেঞ্চার এডুকেশনাল ইনস্টিটিউশন। অর্থাৎ এই নোটিফিকেশনটি হলো তাদের জন্য যারা ভেঞ্চার স্কুলের নন টিচিং স্টাফ অর্থাৎ ক্লারিক্যাল স্টাফ বা গ্রেড ফোরে কাজ করছেন তাদের জন্য। আর এই নোটিফিকেশনটি নন টিচিং স্টাফদের জব প্রভিনশিয়ালাইজেশন করার জন্য। চলুন দেখে নিই কী লেখা আছে নোটিফিকেশনটিতে। তো নোটিফিকেশনটিতে লেখা আছে, ইন এনক্লোজিং হেয়ার উইথ এ কপি অফ দ্য রিপ্রেজেন্টেশন ডেটেড 11 ডিসেম্বর 2019, রিসিভড ফ্রম দ্য প্রেসিডেন্ট অ্যান্ড সেক্রেটারি অফ অল আসাম প্রভিনশিয়ালাইজেশন এলিজিবল নন টিচিং অ্যাসোসিয়েশন, প্রেয়িং ফর স্ক্রুটিনি অফ পার্টিকুলার্স অফ দ্য নন টিচিং এমপ্লয়িজ অফ ভেঞ্চার এডুকেশনাল ইনস্টিটিউশন। অর্থাৎ লেখা আছে, ভেঞ্চার স্কুলের নন টিচিং এমপ্লয়িজের অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি রিপ্রেজেন্টেশন সরকারকে দেওয়া হয়েছিল, এবং সেই রিপ্রেজেন্টেশনের বিষয় ছিল নন টিচিং স্টাফদের ডকুমেন্টগুলো স্ক্রুটিনি করার জন্য। তো সেই মর্মে এই নোটিফিকেশনটি ইস্যু করা হয়েছে। তো দেখে নিই আর কি লেখা আছে। আই এম ডিরেক্টেড টু সে দ্যাট দি ম্যাটার অফ প্রভিনশিয়ালাইজেশন অফ দ্য টিচিং স্টাফ অফ ভেঞ্চার এডুকেশন ইনস্টিটিউশন হ্যাভ অলরেডি বিন টেকেন আপ বাই দ্য গভর্নমেন্ট। অর্থাৎ ভেঞ্চার স্কুলের টিচিং স্টাফদের প্রভিনশিয়ালাইজ করার প্রক্রিয়াটি অলরেডি শুরু হয়ে গিয়েছে, সরকার এই বিষয়ে কাজ শুরু করে দিয়েছে, আর ডিস্ট্রিক্ট কমিটি আর স্টেট লেভেল কমিটির কাছে সেই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। হাউএভার, দ্য ম্যাটার অফ প্রভিনশিয়ালাইজেশন অফ সার্ভিসেস অফ দ্য নন টিচিং স্টাফ কুড নট বি টেকেন আপ ফর নন রিসিপ্ট অফ রেকমেন্ডেশন ফ্রম দ্য স্টেট লেভেল স্ক্রুটিনি কমিটি টিল ডেট। অর্থাৎ নন টিচিং স্টাফদের রেগুলারাইজেশনের প্রক্রিয়াটি এখনও শুরু করা যায়নি, কারণ স্টেট লেভেলের স্ক্রুটিনি কমিটির থেকে এখনও কোনো ধরনের রেকমেন্ডেশন আসেনি। কিন্তু যেহেতু টিচিং স্টাফদের রিলেটেড রেকমেন্ডেশন স্টেট কমিটি থেকে এসে গিয়েছিল, তাই ওদের প্রভিনশিয়ালাইজেশনের প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছে। আর দেখে নিই আর কি লেখা আছে। দেয়ারফর ইউ আর রিকোয়েস্টেড টু টেক নেসেসারি অ্যাকশন ফর স্ক্রুটিনি অফ দ্য পার্টিকুলার্স অফ নন টিচিং স্টাফ অফ ভেঞ্চার এডুকেশনাল ইনস্টিটিউশন। তো এখানে বলা হয়েছে যে ভেঞ্চার এডুকেশনাল স্কুলের যারা নন টিচিং স্টাফ আছে অর্থাৎ ক্লারিক্যাল স্টাফ বা গ্রেড ফোরের যারা কাজ করছেন তাদের রেগুলারাইজেশনের প্রক্রিয়াটা এখানে শুরু করার জন্য বলা হয়েছে। অ্যাজ পার প্রভিশন অফ দ্য আসাম এডুকেশন অ্যাক্ট 2018 অ্যান্ড সাবমিট রেকমেন্ডেশন টু দ্য গভর্নমেন্ট ইমিডিয়েটলি। অর্থাৎ স্টেট লেভেল স্ক্রুটিনি কমিটিকে বলা হয়েছে নন টিচিং স্টাফদের পার্টিকুলারসগুলো ভেরিফিকেশন করে গভর্নমেন্টের কাছে খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিতে, এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে নন টিচিং স্টাফদের জব রেগুলারাইজেশন করা হবে। তো এখানে দেখে নিতে পারেন, এখানে সিগনেচার দেওয়া আছে আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ আসাম সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্ট। তো বন্ধুরা, এই ছিল পুরো ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরকম আরও টিচিং জব রিলেটেড ভিডিও আমরা ফিউচারে নিয়ে আসবো, সেগুলি দেখার জন্য চ্যানেলকে এখনই করে রাখুন সাবস্ক্রাইব। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর শেয়ার করুন আপনাদের সব বন্ধুবান্ধবীদের সাথে। আর চ্যানেলকে সাহায্য করতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে করতে পারেন শপিং। আমরা কম্পিটিটিভ এক্সামের বইয়ের লিঙ্কও নিচে দিয়ে রেখেছি, সেগুলো একবার দেখে নিতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন, এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।